पश्चिम बंगाल के स्वास्थ्य भवन के सामने जूनियर डॉक्टरों का आंदोलन रात भर जारी रहा। कोलकाता पुलिस मुख्यालय लाल बाजार के सामने भी ऐसे ही डॉक्टर सारी रात बैठे रहे थे और दूसरे दिन बातचीत के लिए उनकी शर्तों पर पुलिस तैयार हुई थी। माना जा रहा है कि आज बुधवार को भी सारा दिन स्वास्थ्य भवन के सामने विरोध प्रदर्शन जारी रह सकता है। खास बात यह है कि जूनियर डॉक्टरों के आंदोलन को सीनियर्स का भी समर्थन मिल रहा है। सीनियर्स ने सारी रात डॉक्टरों के खाने पीने के लिए हजारों पैकेट फूड, कोल्ड ड्रिंक्स और ड्राई फ्रूट्स भिजवाए गए। बुधवार सुबह से ही जूनियर डॉक्टरों ने स्वास्थ्य भवन के सामने नारेबाजी शुरू की है और बताया गया है कि उनके समर्थन में आज सीनियर डॉक्टर्स भी शामिल होंगे। प्रदर्शन में पीड़िता के परिवार ने भी अपना समर्थन दिखाया है। पीड़िता के पिता ने प्रदर्शन स्थल पर कहा कि आशा करता हूं कि प्रशासन की समझ में ये बात आएगी। आप लोग धैर्य रखें, आप मजबूर होकर आंदोलन कर रहे हैं, हमें उम्मीद है कि हमें न्याय मिलेगा। इस प्रदर्शन में पीड़िता की मां भी मौजूद थी। उन्होंने कहा कि मेरे बच्चे आज सड़कों पर हैं, इसीलिए मैं घर पर नहीं रह सकी। তার পাশে গিয়ে আমাকে এই অফারটা করা হচ্ছে, তখন কি আমরা এটাকে প্রমাণ রাখবো? কীভাবে ভিডিও করবো? উনি কথাটা আগের থেকে কেন আমাদের সতর্ক করলেন না? তার তাই ভিডিও করে রাখতাম। উনি খুবই এটা নকারজনক কথাবার্তা বলেছেন। এটা কোনো মা বাবার পক্ষে ওই মোমেন্টে, তারপরে সারা দিন আমাদের যেভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে, সকাল থেকে আমরা 12:10 হসপিটালে পৌঁছেছি, 3.5 ঘন্টা আমাদের মেয়েটাকে দেখতে বলতে দেওয়া হয়নি। এবং আমার মেয়েটা যখন পুলিশ খবর পেয়েছে 10:10, 12:44 তারা ডাক্তারে দেখিয়েছে। সত্যি এটা কত মর্মান্তিক তখন ছিল। কোনো বাবার যদি মার যেন ভবিষ্যতে এই মর্মান্তিক পরিস্থিতির শিকার না হতে হয়, এটাই আমি বলবো। নাগরিক সমাজের দাঁত দখল জোর দখলকে সরকারের তরফ থেকে 14 তারিখের পক্ষে বলছে যে কনসার্টে পরিণত হয়েছে, সেটা তাদের মনে হয়েছে তারা বলেছে। কিন্তু আমি বলবো এই সমস্ত লোকজন আমার পাশে এসে দাঁড়িয়েছে বলেই আজকে আমি দুটো কথা বলার যুক্ত পাচ্ছি। এবং প্রথম 4 দিন আপনারা নিশ্চয়ই দেখেছেন আমরা কোনো সংবাদ মাধ্যমে কথা বলতে পারিনি, মনের ওপর আমাদের এমন চাপ ছিল। এটা প্রশাসন আর বিচার বা বিচারালয়ের বিষয়। প্রশাসন আশা করি শুভবুদ্ধি সম্পন্ন উদয় হবে এবং ছাত্রদের সঙ্গে সহযোগিতা করবে। ডাক্তাররা বলা হয় সাধারণত, আমি দেখেছি কোভিডের সময় আমার মেয়েকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় যেতাম, অনেক বয়স্ক লোক, আপনি আমাদের ভগবান, এইভাবে সে প্রণাম করে আমার মেয়ের পায়ে পড়ত। আজকে ভগবানের প্রতিরূপ রাস্তায় আর শয়তান যারা, তারা নিশ্চিন্তে ঘরে ঘুমাচ্ছে। এটা তো আমাদের কাছে খুবই দুঃখজনক বিষয়। শুনুন, অ্যারেস্টটা তো বড় কথা নয়, অ্যারেস্টটা নিশ্চয়ই যারা যারা অপরাধ করে তারা অ্যারেস্ট হবে, এটা তো আশা রাখছি। একজনের উপর তো আমাকে আশা রাখতে হবে। শুনুন, এই যে কলেজগুলোতে এই পরিস্থিতি আমি আজ পর্যন্ত কোনোদিন জানতাম না। আজকে আমার মেয়েটা মেরে সমস্ত মারা গিয়ে সমস্ত কলেজগুলোকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করছে। শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা যে আজকে চেষ্টা করছে, এর জন্য স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার প্রতি আমি অসংখ্য কৃতজ্ঞ। এই ঘটনা যদি আরও 1 বছর কি 6 মাস আগে ঘটানো হতো, নিশ্চয়ই আমার মেয়েটার সঙ্গে এরকম একটা জঘন্য অপরাধ হতো, ঘটতো না, আমার এটা বিশ্বাস। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ। नियमित अपडेट एवं दुनिया भर की ताजा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের NS বিডোডি অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল এন্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গল এন্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট, তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন। মেট্রো প্লাজা, NSB রোড, রানীগঞ্জ, মথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে
7872933666 এবং 9434133666।